সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অসীম কুমার সেন, সহকারী শিক্ষক 3 নং কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবারে তোমাদের স্বাগত জানাই। আমি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে যোগ্যতা ভিত্তিক গড় অধ্যায়ে যোগ্যতা ভিত্তিক সমস্যা নিয়ে আলোচনা করতেছি। বন্ধুরা, আচ্ছা তাহলে আমি আজ কয়েকটি যোগ্যতা ভিত্তিক সমস্যা তোমাদের মাঝে উপস্থাপন করব। তো তো চলো আমরা আজকে আরেকটা আজকে যে যোগ্যতা ভিত্তিক সমস্যাটি আমরা আলোচনা করব সেটি আমরা শুরু করি, কি বলো? তো দেখা যাচ্ছে বোর্ডের মধ্যে এই সমস্যাটা তো কার কার দেখা যাচ্ছে একটু আমাকে কমেন্টসে জানিয়ে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো কি সমস্যাটা আছে এখানে। দেখো, পিতা ও পুত্রের বয়সের গড় 22 বছর, মাতা ও 3 পুত্রের বয়সের গড় 19 বছর, মাতার বয়স 50 বছর, 3 পুত্রের বয়সের গড় কত? আমার সাথে সাথে আবার একটু দেখো, পিতার বয়স কত? ঠিক আছে, একটা সমস্যা। তো আবার বলি আমি সমস্যাটা, পিতা ও 3 পুত্রের বয়স গড়, মাতা ও 3 পুত্রের বয়সের গড় 19 বছর, মাতা ও কি 3 পুত্রের বয়সের গড়, মাতা এবং 3 পুত্র, তার মানে কয়জন? 4 জন। এই বয়সের গড় 19 বছর আর মাতার বয়স 40 বছর এখানে দেওয়া আছে। তাহলে 3 পুত্রের বয়সের গড় কত? ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে মাতা ও 3 পুত্রের বয়সের গড় 19 বছর, এখান থেকে মনে হয় সমাধান করতে হবে, কি বলো? হ্যাঁ আচ্ছা, তাহলে এখন তোমরা একটু সমস্যাটা একটু খাতায় আগে উঠিয়ে নাও, তারপর আমি শুরু করতেছি, কি বলো? আচ্ছা উঠাইছো, অনেক ধন্যবাদ খাতা ওঠানোর জন্য। তাহলে এখন দেখো আমরা যে সমস্যাটা করবো, প্রথমে ক রঙে কি আছে দেখো তো একটু দেখি, ক রঙে কি আছে? 3 পুত্রের বয়সের গড় কত? এখানে কি দেওয়া আছে? মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত? 19 বছর। এটা আমাদের এখান থেকে সমস্যাটা ধরতে হবে। দেখো মাতা ও কি 3 পুত্রের কি বয়সের গড় কত? 19। এখানে কি মাতা এবং 3 পুত্র, মোট কয়জন হলো? 4 জন। তাহলে 4 জনের বয়সের সমষ্টি আমরা বের করতে পারি না, তাহলে আমরা লিখে দিই মাতা ও 3 পুত্রের বয়সের কি সমষ্টি সমান কত হবে? তাহলে এখানে এখানে কয়জন হলো বলো তো দিদি বন্ধুরা, এখানে হলো কয়জন? মাতা এবং 3 পুত্র কয়জন? 4 জন। তাহলে 4 দ্বারা কি এটাকে গুণ করতে হবে, আমরা কি জানি গড় যদি থাকে, গড়কে সমষ্টি বের করার জন্য মাতা এবং 3 পুত্র যত সংখ্যা থাকবে তত দ্বারা কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখানে 19 গুণ কত? 3, সরি 4, 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে মাতা 3 আর মাতা 1 আর 3 পুত্র, এই গুণ হলো 4 জন। তাহলে 4 দ্বারা গুণ করলে কত হয়? কত হয় বলো তো? 4 নম্বর তো 36 6 হাতে 3, 4 গুণ 1 কত? 3 4, আর 4 আর 3 কত? 7, কত বছর হলো? 76 বছর বয়স, ঠিক না? আচ্ছা তাহলে এখন পরে কি দেওয়া আছে এখানে দেখো তো দেখি, মাতার বয়স 40 বছর, মাতার বয়স কত? 40 বছর। আচ্ছা তাহলে আমাদের এখানে লিখতে পারি এখানে এখানে আমাদের লিখতে পারি মাতা ও কি লেখা বোঝা যাচ্ছে দেখো তো, বুঝা যায় লেখা? 3 পুত্রের সমষ্টি কত? 76, ঠিক না? মাতার বয়স কত বলো তো দেখি এখানে, কত? কত? 40 বছর, ঠিক না? 40 বছর। তাহলে এখন কত হবে এখানে? এখানে কি 3 পুত্রের বয়স বের হবে না? তিন পুত্রের কি হলো?
সমষ্টিগত হয়ে যাবে তো। তাহলে এখানে কি মাতার বয়সটা আমরা যখন বাদ দিব তাহলে কত হবে এখানে, ছয় আর কত, 3 হবে 36 বছর, ঠিক আছে না? তিন পুত্রের বয়সের সমষ্টিগত 36 বছর, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি চাইছে কি তোমার তিন পুত্রের বয়সের গড়, এখানে তিন পুত্রের বয়স 36 বছর, তাহলে আমাদের বের করতে হবে কি, বের করতে হবে কি গড় বের করতে হবে, ঠিক না? আচ্ছা তাহলে আমরা কি লিখবো এখন, তিন পুত্রের বয়সের গড়। তাহলে আমরা যদি আমি গড় থেকে যদি আমরা সমষ্টি বের করতে যাই তাহলে কি করতে হবে, এই সংখ্যাকে কত কয়জন তিন পুত্র তাহলে তিন দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে কত হবে দেখো, তিন পুত্রা 36 ভাগ কত 3, তাহলে আমরা তিন দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়ে গেল দেখো তো, তিন পুত্রের বয়সের পর কত, 12 বছর, এটাই তো আমাদের নির্ণয় হবে নাকি? সুতরাং আমরা এটা এইভাবে লিখতে পারি, তিন পুত্রের বয়সের গড় সমান কত, কত হয় বলো তো দেখি, 12, ঠিক আছে। সহজ লাগতেছে কি বলো, সহজ না কঠিন? আবার দেখো, মাতা ও তিন পুত্রের বয়সের গড় 19 বছর এবং মাতা তিন পুত্রের বয়সের সমষ্টি, এখানে চারজন থেকে চার দ্বারা গুণ করছে, সমষ্টি বের করতে হলে গড় গুণ করতে হবে 73 বছর। মাতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি 73 বছর, মাতার বয়স 40 বছর, এখানে আমাদের যে প্রশ্নে দেওয়া আছে মাতার বয়স কত, 40 বছর দেওয়া আছে না? আচ্ছা তাহলে এখন আমাদের পরে তিন পুত্রের বয়সের সমষ্টি আমরা এইভাবে মাতার বয়স 40 বছর বাদ দিলে তিন পুত্রের বয়সের সমষ্টি কত, 36 বছর, তিন পুত্রের বয়সের গড় 36 ভাগ 3 কত 12, সুতরাং তিন পুত্রের বয়সের গড় কত, 12 বছর, কি বলো সহজ না কঠিন? একদম সহজ, ঠিক না? আচ্ছা তাহলে আমরা এখন কি করবো, এটা উঠিয়ে নাও একটু, হ্যাঁ বলো, তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিলাম এটা উঠানোর জন্য। দেখো তো, আর আমি একটু দেখে নিই আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে, কে কে যুক্ত হয়েছে একটু দেখে নিই। আমাদের নিয়মিত রেগুলার স্টুডেন্ট যারা সবাই যুক্ত হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু শেয়ার করে দিও আমাদের এই পোস্টটা, হ্যাঁ আমাদের যে এই প্রচেষ্টা কিশোরগঞ্জ অনলাইন স্কুলের যে প্রচেষ্টা একটু শেয়ার করে দাও, আমিও শেয়ার করে দিচ্ছি দু একটা। আশা করি তোমাদের তো ওঠানো হয়ে গেছে, তো ধন্যবাদ জানাই তোমাদেরকে আমাদের সাথে যুক্ত হয়ে আজকে এই ক্লাসটা করার জন্য। তো এখন যে কাজটা করবো আমরা সেটা হলো কি, এরপরের যে কি পিতার বয়স কত আমরা একটু বের করি, হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে আমাদের এখন যে কাজটা করবো সেটাকে আমাদের পরের যে সমস্যাটা আছে এটা আমরা করে নিই, বলো পারবে না? তাহলে আমাদের এর পরে কি আছে দেখো তো দেখি বন্ধুরা, দেখো তো এই যে দেখা যায় কালি, কালি দেখা যায়, তাহলে আমরা কালা কালি দিয়ে দিই, হ্যাঁ দেখো এখানে কি আছে যে তিন পুত্রের পিতার বয়স কত, পিতার বয়স কত, তাহলে আমাদের তিন পুত্রের বয়সের সমষ্টি কত ছিল, তিন পুত্রের বয়সের সমষ্টি কত ছিল মনে আছে তোমাদের, কত ছিল, 36 বছর ছিল না, 36 ছিল না? এই যে 76 থেকে আমাদের এই যে 76 বছর ছিল তাদের, 76 থেকে আমাদের কি 40 বাদ ছিল, তারপরে কত ছিল, 73 বছর, 36 ছিল। তাহলে এখন কি আছে এখানে দেখো, এই যে এখন পিতার বয়স কত বের করার জন্য,
তাহলে কি পিতা ও তিন তিন পুত্রের বয়সের গড় সমান কত? 22 বছর, ঠিক না? আচ্ছা, তাহলে পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি কত হবে বলো তো দেখি বন্ধুরা। এখন আমরা কি করবো সেটা, একজন আর তিন পুত্র মুখে ধরো চারজন না, তাহলে আমরা কি চার দ্বারা কি করবো গুণ করি, তাহলে চার দ্বারা গুণ করলে কত হয়, 22 গুণ 4 কত, 4 গুণ 2 8, 4 গুণ 2 কত, 8, কত হলো 88 বছর, ঠিক না? আচ্ছা, তাহলে এখন আমরা সূত্র আটটি দেখো, পিতা ও ই তিন পুত্রের বয়সের সমষ্টি কত, 88 বছর, ঠিক না? আচ্ছা, তাহলে এখন কি হবে বলো তো বন্ধুরা, পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি 88 বছর, তারপর এখন কি হবে, এই যে তিন পুত্রের বয়স, তিন পুত্রের বয়সের সমষ্টি কত কত ছিল বলো, 36 বছর, ভেরি গুড। তাহলে এখন কি হবে পিতার বয়স, ঠিক না? তাহলে এখন আমাদের যে পিতার বয়স সহজে বের হবে, বের করতে পারবো না, পিতার বয়স সমান কত হয় বের করতে দেখি, এখানে 2 আর এখানে কত থাকে, এখানে 5, 52, ঠিক আছে না? হ্যাঁ, সুতরাং তাহলে কি পিতার বয়স সমান কত, 52, বুঝছে? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এভাবে যদি তোমরা সমস্যা গুলা করো, তাহলে এই পিতা পুত্র সম্পর্কিত আরো যদি কোনো সমস্যা আসে অবশ্যই করতে পারবে, দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, আচ্ছা, তাহলে আবার একটু দেখি, পিতা ও পুত্রের বয়সের দর 22 বছর, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত, 22 গুণ 4 88 বছর, পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি কত, 88 বছর, আর তিন পুত্রের বয়সের সমষ্টি কত, এটা আমরা একটু এখানে লিখে দিতে পারি, ইচ্ছা করলে ক হতে পারে, ক হতে প্রাপ্ত কত, তিন পুত্রের বয়সের সমষ্টি 36 বছর, তারপর আমরা বাদ দিছি পিতার বয়স কত আসছে, 6 আছে কত হলে 8 হবে, 2 হলে 3 আছে কত হলে 8 হবে, 5 হবে, এই তো 52 বছর হয়ে গেল, ঠিক না? তাহলে পিতার বয়স কত, 52 বছর। তো তোমাদের জন্য আমি আরেকটা জিনিস যেটা করতে চাই, সেটা বাইরের কাজ কিন্তু আমাদের এটাই, হ্যাঁ এটাই থাকবে বাইরের কাজ, এই ধরনের সমস্যা কিন্তু আরেকটা এরকম সিমিলার অথবা এখানে যে মানগুলো দেওয়া আছে মানগুলো পরিবর্তন করে একটা সমস্যা তৈরি করবে, সেটা আমাদের বাইরের কাজ হিসেবে পাঠাই দেবে। হ্যাঁ, আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, বাই বাই।